সালামু আলাইকুম খামারিগণ আজকে আমরা পোলট্রি ভ্যাকসিন শিডিউল বা টিকাদান কর্মসূচি সম্পর্কে আলোচনা করব আজকের আলোচনায় লেয়ার সোনালি ও বয়লারের টিকা দান কর্মসূচি ও টিকার সময়কাল কোন রোগের কী টিকা দিতে হবে সে কতদিন বয়সে দিতে হবে সে সম্পর্কে আলোচনা করব। এখন আমরা জেনে নেই যে আমরা পোলট্রি সোনা ক্ষেত্রে সোনালি হোক লেয়ার হোক আর ব্রয়লার হোক কেন আমরা টিকা দেব টিকা এমন একটি দ্রবণ যা একটি নির্দিষ্ট জীবাণুর থেকে সংগ্রহ করা হয় যেন ওই জীবাণুর বিরুদ্ধে টিকা কাজ করে আমরা যদি কোনো রোগের টিকা কোনো পাখিকে দেই বা পোলট্রিকে দেই তো সেই জীবাণুর তৈরি টিকা পাখির দেহে গিয়ে ওই জীবাণুকে চিনে রাখে এবং পরবর্তীতে যেন ওই রোগের জীবাণু দেহে প্রবেশ করে দেহকে আক্রান্ত করতে না পারে পাখিকে রোগাক্রান্ত করতে না পারে সেজন্য সেটা প্রতিহত করে সেজন্য পরবর্তীতে ওই রোগে আক্রান্ত হতে পারে না সেজন্য নিয়ম মেনে সঠিক সময়ে টিকা দিতে হবে প্রথমে আমরা জেনে নেই লেয়ার বাণিজ্যিক লেয়ারে টিকাদান কর্মসূচি বয়স যখন একদিন একদিন বয়সে তাকে মারেক্স টিকা দিতে হবে তিন থেকে পাঁচ দিন বয়সে আইবি বা ব্রঙ্কাইটিস এবং এনডি বা নিউ ক্যাসেল ডিজিজ বা রানীক্ষেতের টিকা দিতে হবে ছয় থেকে আট দিন বয়সে এনডি বা রানীক্ষেত এবং আইবিডি বা গাম্বরো রোগের টিকা দিতে হবে দশ থেকে বারো দিন বয়সে আইবিডি বা রানীক্ষেত রোগের টিকা দিতে হবে তেরোতম দিন বয়সে মারাক্সের টিকা দিতে হবে এবং সতেরো থেকে উনিশতম দিনে আইবিডি বা রানীক্ষেত রোগের টিকা দিতে হবে পঁচিশ থেকে সাতাশতম দিনে এনডি বা রানীক্ষেত এবং আইবি বা ব্রঙ্কাইটিস রোগের টিকা দিতে হবে লেয়ারের বয়স যখন চার থেকে পাঁচ সপ্তাহ হবে তখন তাকে পক্স রোগের টিকা দিতে হবে বিয়াল্লিশ থেকে ৪৫ দিন বয়সে করাইজা রোগের টিকা দিতে হবে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশতম দিনে টাইফয়েড রোগের টিকা দিতে হবে বাউান্ন থেকে পঞ্চান্ন দিনে কলেরা রোগের টিকা দিতে হবে ষাট থেকে পঁয়ষট্টিতম দিনে আইবি বা ব্রঙ্কাইটিস এবং এনডি বা রানীক্ষেতের টিকা দিতে হবে সত্তর থেকে পঁচাত্তরতম দিনে পক্সের টিকা দিতে হবে শেষ তারপরে সাতাত্তর থেকে আশিতম দিন বয়সে করাইজা রোগের টিকা দিতে হবে নব্বই থেকে পঁচানব্বইতম দিনে কলেরার টিকা দিতে হবে যখন বয়স একশো দিন হবে তখন টাইফয়েডের টিকা দিতে হবে এবং লেয়ারের বয়স পনেরো থেকে ষোলো সপ্তাহ হলে আইবি বা ব্রঙ্কাইটিস এবং এনডি বা রানীক্ষেতের টিকা দিতে হবে এখন আমরা জেনে নেব ব্রয়লারের টিকাদান কর্মসূচি বয়লারকে এক থেকে পাঁচ দিন বয়সে আইবি বা ব্রঙ্কাইটিস এবং এনডি বা রানীক্ষেতের টিকা দিতে হবে এবং ব্রয়লারের দশ থেকে বারো দিন বয়সে আইবিডি বা কাম্বর রোগের টিকা দিতে হবে সতেরো থেকে বিশ দিন বয়সে আইবিডি বা গাম্বর রোগের টিকা দিতে হবে বাইশ থেকে বিশ থেকে বাইশ দিন বয়সে এনডি বা রানীক্ষেতের টিকা দিতে হবে এখন আমরা জেনে নেব সোনালি মুরগির টিকার শিডিউল সোনালি মুরগির টিকাদান এক থেকে পাঁচ দিন বয়সে আইবি প্লাস এনডি আইবি হচ্ছে ব্রঙ্কাইটিস এবং এনডি হচ্ছে রানীক্ষেত দশ থেকে বারো দিন বয়সে আইবিডি বা গাম্বরও টিকা দিতে হবে সতেরো থেকে উনিশ দিন বয়সে আইবিডি বা গাম্বরও টিকা দিতে হবে চার থেকে পাঁচ সপ্তাহ বয়সে পক্সের টিকা দিতে হবে এবং পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে আইবি প্লাস এন ডি আইবি হচ্ছে ব্রঙ্কাইটিস এবং এনডি হচ্ছে রানীক্ষেতের টিকা দিতে হবে এই ছিল লেয়ার ব্রয়লার এবং সোনালী মুরগির টিকাদানের কর্মসূচি পরবর্তীতে প্রত্যেকটা রোগের আলাদা আলাদাভাবে আলোচনা করা হবে সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ